বাবু, অশোক বাবু আপনার কাছে আসবো। দেখুন, রাজ্যের একজন মন্ত্রী অরূপ রায় তিনি বলছেন, বেমালুম নির্লজ্জের মতো, বেহায়ার মতো বলছেন, পাড়ায় পাড়ায় নজরদারি সম্ভব নয়, মানে পাড়ায় পাড়ায় ধর্ষকদের উপর নজরদারি সম্ভব নয়, পাড়ায় পাড়ায় মানুষের উপর নজরদারি সম্ভব। এই তুমি তৃণমূলের বিরুদ্ধে কিছু বলছিলে, দাঁড়াও তো, এই অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো, এক্ষুনি জেলে ঢোকাও। যদি অম্বিকেশ মহাপাত্র মতো হয় তাহলে এমন একটা আইনের সাজা দাও, 11 বছর আদালতে চক্কর কাটতে কাটতে ঠিক সবক শিখে যাবে। যদি তাও না শেখে, আছে তো হুলিগানরা, বাড়িতে যাবে, চর থাপ্পড় মারবে, ঘেরাও করবে, রাস্তায় দেখলে ইট ছুড়বে, কিন্তু পুলিশের হাত পা বাঁধা থাকবে। আর ধর্ষকদের জন্য, ধর্ষকদের জন্য পুলিশের হাত খোলা থাকবে, ধর্ষকদের অ্যারেস্ট করতে নয়, নিয়ে এসে সংবর্ধনা দেওয়ার জন্য। আর পুলিশ, পুলিশ যাবে শাসক দলের মঞ্চে কেক কাটতে, তখন সময় থাকে। অশোকবাবু, অনির্বাণ, আমি প্রথমে একটু অনুরোধ করব, অন্য যারা রয়েছেন কো-প্যানেলিস্ট, আমি কারোর মাঝে কথা বলিনি, আমি দূরে আছি, এবং আজকে এমন একটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি, সেটা যদি খেউড়ে পর্যায়ে পৌঁছে যায় লোকে আমাদের থুতু দেবে, রাজনীতিবিদদের থুতু দেবে। আমি যদি অনির্বাণ তৃণমূলের মুখপাত্র হতাম, আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের চ্যানেলে বসে আমি মাথাটাকে নত করতাম এবং নিজেকে নিজে বলতাম, স্তব্ধ হও, কার নিন্দা করো তুমি, মাথা করো নত, এ আমার পাপে তোমার পাপ, বিধাতার বক্ষে জমি। আজকে তাই হচ্ছে, কার হাসকালির ঘটনাকে হাতরাস দিয়ে জাস্টিফাই করব, আবার উল্টো দিকে কামদুনির ঘটনাকে কাঠুয়া দিয়ে জাস্টিফাই করা যায়? আমি অবাক হয়ে যাচ্ছিলাম, এতক্ষণ তৃণমূল মুখপাত্র বা তৃণমূল সমর্থক যার এত গলার আওয়াজ, নির্ভয়া কাণ্ড ঘটেছিল ইউপিএ সরকারের আমলে, সে দায় মাথা পেতে নিয়েছিলাম আমরা, এটা কোনো আত্মপ্রচারের কথা বলছি না অনির্বাণ, অনেক পরে, আমরাও জানতাম না, আপনারাও জানতেন না, অনেক পরে সামনে এসেছে নির্ভয়া পরিবারের পাশে রাহুল গান্ধী কিভাবে দাঁড়িয়েছিলেন, এটা প্রচারের জন্য বলছি না আমি। এইটাই তো একটা রাজনীতিবিদের প্রধান কাজ হবে, রাজনীতির প্রধান কাজ হবে। আপনি বলুন, 2011 থেকে একটা সরকার ক্ষমতায় এসছে, যে তথ্যগুলো আজকে এখানে একের পর এক আলোচনা হচ্ছে, উঠে আসছে, এ তো শুধু তৃণমূলের লজ্জা নয়, এ তো শুধু কংগ্রেসের লজ্জা নয়, সিপিএম এর নয়, বিজেপির নয়, এ তো বাঙালি হিসাবে আমাদের লজ্জা। এ লজ্জা কোথায় লোকাবো? আজকে 74তম প্রজাতন্ত্র দিবস, আমি কারোর মাঝে বলিনি, আমি কারোর মাঝে বলিনি, বলুন, 74তম প্রজাতন্ত্র দিবস দেশ মানে তো একটা মানচিত্র নয় শুধু, দেশ মানে একটা ভৌগোলিক তার পরিমানে ভূখণ্ড শুধু নয়, দেশ মানে দেশের মানুষ। আজকে বাংলার মা, বাংলার বোন, আমি জয় বাংলা স্লোগান তুলছি, আমি মুক্তিযুদ্ধের নির্যাস সেটাকেও ধার করছি। জয় বাংলা মানে কি? জয় বাংলা মানে নিশ্চিত ভাবে চোখে যে জয় বাংলা হয় কনজাংটিভাইটিস তা তো নয়, জয় বাংলা মানে এই বাংলার প্রতিটি তৃণ, এই বাংলার প্রতিটি মা, বোন, ভাই, বন্ধু, তাদের জীবন, জীবিকা, রুটি, রুজির সুরক্ষা। আমি তো নিজে একজন মেয়ের বাবা অনির্বাণ, আমি তো মানে বুঝতে পারছি না, মানে এই খেউর আজকে কোন খেউর করবো আমরা নাকি আর বলবো? দ্রুত ফাস্ট ট্র্যাক বিচার প্রক্রিয়ায় এই ধরনের ঘটনার বিচার করতে হবে অনির্বাণ। আমি একটা কথা বলে শেষ করব, আমি আবার বলছি, এটা আমার হয়তো দলের কথা নয়, আমি একজন নেতাকে জানতাম, আমি নাম বলছি না, তিনি মারা গেছেন, হায়দ্রাবাদের ঘটনার পরে যখন এনকাউন্টারের প্রশ্ন আসলো যে পুলিশ এনকাউন্টার করেছে না কিছু করেছে, তখন যখন বলা হলো যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেই নেতা বলেছিলেন এবং অন ক্যামেরা সাংবাদিকদের বলেছিলেন যে যারা মানুষই নয় তাদের মানবাধিকার বলে কি থাকতে পারে? আসুন সবাই মিলে এই কথাটা বলি, আজকের আলোচনা খেউড়ের আলোচনা নয়, খেউড়ের আলোচনা যখন হবে তখন করব। হাতরাসে যা ঘটেছে, কাঠুয়াতে যা ঘটেছে তা নিন্দনীয়, আমরা দেখেছি বিজেপির সমর্থকরা জাতীয় পতাকা নিয়ে নেমে পড়েছে, কিন্তু সেই ঘটনাকে আজকে এখানে উল্লেখ করা, উল্লেখ যদি আমি করি তাহলে আমার চোখের সামনে বাংলাদেশে যা ঘটছে তাকে আড়াল করার একটা অপপ্রয়াস হবে, এই অপপ্রয়াস আমরা করতে পারি না।
এটা আমাদের দায়বদ্ধতা একেবারে অশোক বাবু এই কথাটাই বলতে চাইছিলেন, না হলে কোনো পাগলও নেই যে কোনো ধর্ষণের ঘটনায় ভারতের যে কোনো প্রান্তে বিনা শর্তে মুক্তি পেয়ে যাওয়া বা কোনো শর্তে মুক্তি পেয়ে যাওয়া অপরাধীদের পক্ষে দাঁড়াবে, তার পক্ষে কোনো কথা হচ্ছে না, কোনো রাজনীতির কথা হচ্ছে না, কথা হচ্ছে পুলিশ কাকে সুরক্ষা দেওয়ার জন্য আছে, কেন পুলিশের অভাব পড়ে ধর্ষকদের হাত থেকে মেয়েকে বা বাবাকে বাঁচাতে। আমি বলছি আমরা এই বাংলার বুদ্ধিজীবীরা আমরা সবাই বলেছি বিলকিসের যারা হত্যাকারী তাদের যখন রেহাই দেয়া হলো আমরা প্রতিবাদ করেছি, সেই আমরা যদি এখন চুপ থাকি দর্শকরা দেখেনি তাদেরকে একবার জানানোর জন্য জ্ঞাতার্থে বলছি, অর্ণব গোস্বামী রিপাবলিক নেটওয়ার্কের চিফ এক্সিকিউটিভ এডিটর, তিনি এই বিষয়টি নিয়ে একটা নয় একাধিক শো করেছেন দর্শকদের বিরুদ্ধে দাঁড়িয়ে, যারা ছেড়েছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে। সুতরাং আমরা জানি বিলকিস বানুর ধর্ষকদের মুক্তি নিয়ে কোথায় আলোচনা করতে হয় আর শ্যামপুরের ধর্ষকদের নিয়ে কোথায় আলোচনা করতে হয়। শ্যামপুর জিজ্ঞাসা করলে সেকেন্দ্রাবাদ উত্তরটা এলে তখনই মাথাটা গরম হয় অশোকবাবু, তখন মনে হয় কিছু একটা লুকোনোর চেষ্টা চলছে, অপচেষ্টা চলছে।